নির্যাতন হয়, মহান আল্লাহ ওই দেশে পাঁচটা গজব নাসিল করা অপরিহার্য করে নেয়। কোন বর্ণনা এসেছে ছয়টা গজব নাসিল হয়। এক নম্বরে ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয়। দুই নম্বরে ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায়। তিন নম্বরে ওই দেশের যুবক যারা আছে তারা যৌনশক্তি হারিয়ে ফেলে। বাংলাদেশের যুবকদের যৌনশক্তি হারিয়ে যাচ্ছে তার এক নম্বর প্রমাণ হারবালের পোস্টার। কথা বলছেন কেন? এমন কোন জায়গা নেই, পোস্টার নেই, ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণ এই পোস্টার গুলো। না মানে এইদিকে আসেন, আপনাকে দেখি। কেন ভারত এই দেশে 36টা চ্যানেল দিয়েছে, কতগুলো? এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি বাংলা, জি গোল্ড, সারা দিন ভারত সিরিয়াল গুলো মেনটেন করে। আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলায়। এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের, সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলায়। বসে না, সে বসে না, তুমি আসবে বলে চোখের তারা দই জল নপর তোমায় আমায় মিলে কিরণ মালা। মনে করছেন হুজুর কিছু জানে না? হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুরের কাছে আছে। সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে, ও দিনের বেলায় কাজ আতলে। স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মালার, আমি হয়েছে কটকটি। জয় মা কটকটি জয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা, স্টার বিলাসের প্রতি। কোন স্বামী যদি বলে যে একটু রিমোটটা দাও তো দেশের অবস্থা ভালো না, কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না, একটু দেখি। অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ, এখন শুরু হবে টাপুর টুপুর। কার কার বাড়িতে স্টার জলসা, স্টার প্লাস হয় একটু হাত তোলেন তো, চলেন একজন। এই পাকি এই পাকির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে। পাকি যে জামা বের করেছে ওর কোনো ওড়না লাগে না। ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাকির মতো দাঁড়ায়, ও তো বিশাল পাহাড়। বুকে কোনো ওড়না নেই, বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা। আর পিঠ মনে হয় ফুটবল খেলার মাঠ। কথা বলে এমন ব্লাউজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই, বজ্রমালার মতো। এই সমস্ত আটষাট পোশাক পরা মহিলারা যখন কোনো রিকশায় ওঠে তখনই রিকশা চালক অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন না কেন? কুষ্টিয়ার বড় বাজারে একবার রিকশায় উঠলাম, আমারা নিয়ে রিকশা চালক চালাতে পারে না। তিন দিন পরে দেখি ওই রিকশায় মোটা মোটা তিনটা মমতাজ মার্কা মহিলা উঠেছে। বিউটি পার্লার থেকে সেজে সেইভাবে আটষাট পোশাক পরে উঠেছে, কোনো ওড়না নেই কারো। আমার রিকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাচ্ছে, মালাই দাঁড়া। সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না, আজকে এত জোরে যাও কোন কায়দায়। বলছো হুজুর এইরকম মহিলা আমার রিকশায় উঠলে আমার গা গরম হয়ে যায়। ওর গা তো গরম হবেই, কারণ উইটেছে কি, ও তো টাটকা শয়তান। কথা বলেন আল্লাহর আইন আপনি যেখানে মানবেন না সেই জায়গায় আল্লাহ আপনাকে দঙ্কা সংকীর্ণ করে দেবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
সূরা আহজাব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেছা 4 নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত এটা তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহ এখানে তিনটি অর্থ দিয়েছেন তাবাররুজের হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যাবে না বাইরে যদি যেতে হয় জাহেলী যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এ ঘোষণা কার কর না এটা আমরের শিকা দিস ইজ মাই অর্ডার সো ফলো যারা গ্রামের মধ্যে জিজ্ঞাসা করেন আল্লাহ আমর মানে আদেশ করছেন মেয়েদেরকে রাস্তাঘাটে বের হলে যদি তাবাররুজ করে বের হও জাহান্নামে তোমাদের স্থান আল্লাহ দেবে তাবাররুজের অর্থ তিনটা কয়টা জোরে বলেন তাবাররুজের এক নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায় কথা বলেন আজ অনেক মেয়েকে দেখবেন ঘরের পরিবেশে থাকে ময়লা পোশাক পরে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আর যদি শনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে ওর সাজ দেখে কে এক চোখের ভেতর দিয়ে আটটা নয়টা জিনিস আশকারা মাসকারা আইলানা মার্জিয়া ভরুপেন এক চোখের ভেতরে যদি নয়টা থাকে তো বাকি জায়গায় কয়টা আছে সম্মানিত মা বোনের আপনি সাজবেন নিষেধ নেই টাকা পয়সা খরচ করি আমরা সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালকের দোকানদাররা ঠিক হোজুর মানে কি আমার কাছে ওরা কিছু জানে না টাকা পয়সা খরচ করি আমরা আর ওগুলো দেখে মজা মারছে ভ্যান চালকের দোকানদাররা আমরা কিনে দিই আমাদেরকে দেখাও অনেকে আছে নিজের বউ একটু সুন্দর ও দিশাই পায় না করবে আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখা কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছে মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বসে তোমার ভাবি তো ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বসে আমির হামজা কি করব সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই উনি হক আদায় করে বেড়াচ্ছে এই হক আদায় করেন কারা কারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার মেয়ে আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্য ওগুলো নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারা বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছে পেটে কোনো কাপড় নেই মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনে শার্ট গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না হঠাৎ করে স্ত্রী ডাক দেওয়া বলছে ড্রাইভার সাহেব গামিট থামান গাড়ি থেমে গেল নাটোরের চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে যেই বস থেকে সে পেছনে কিছু ছিঁড়িয়ে গাড়ির সবাই হা করে তাকিয়ে আছে ওর যে স্বামী ও তাকিয়ে আছে লোকজন বসে বেটা বিয়াদব তাড়াতাড়ি যা ও নিজে করবে কি নিজের জামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরিস আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সবই মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিপ জল আই ডিপ জল বের হবে নাই মাইকেল জ্যাকসন নাই মমতাজ বেগম ওর পেটে আল্লাহ আল্লাহর ওলি দেবে কার সারা দেশের মানুষের ইজ্জত দেখা শেষ কথা বলেন না কেন এজন্য তাবাররুজের দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে আট শার্ট পোশাক এখন আর ফোর পিস পাওয়া যায় না থ্রি পিসে এসেছিল তারপরে টু পিস এখন ওয়ান পিস
বিশ্ববিদ্যালয়ে যান, মেয়েরা মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে, 22 বছর 25 বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে তো কেমন লাগে বলেন তো? এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয়, তখনই দোষ হয় আমার। একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম, দেখি ইফতিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা, যশোর এমএম কলেজের মেয়েরা। চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। যদিও আমার জন্ম 92 সালে, ধরতে পারলেই বলবে 71-এর অপরাধী, নাই 61-এর, নাই 52-এর, এই কথা বলেন না কেন? পুলিশের ভয়ে ঢুকলাম এক চাঁদ দোকানে, ঢুকে দেখি সামনে আমার পুলিশ। আরে ভাই আপনার যন্ত্রণা আসলাম আমি আর আপনি আমার সামনে। বলছে হুজুর একটা কথা বলি, বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয়, এই জন্য সরকার আমারে দায়িত্ব দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। কিন্তু যে জিনিস আসতেছে যশোর এমএম কলেজের মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, টাইট ফিট প্যান্ট পরা, হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফতেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফতেজিং আমি আগে করি। ঠিকই বলিস, কথা বলেন, পোশাক গুলো মার্জিত করেন, রাস্তায় বের হলে মানুষ খালা আম্মা বলবে, আর পোশাক যদি আটসাট হয় মানুষ বলবে আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। তাবারুজের 3 নাম্বার অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওরা মাজা হেলে দুইরে চলে না কুমিল্লায় নেই, জোরে বলেন, ওদের মাজা দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না। আজ যে আটসাট যে বোরকা গুলো বের হচ্ছে, ফুল ফুলা এমব্রয়ডারি করা যে সমস্ত বোরকা গুলো বের হচ্ছে, এই বোরকা পরা জায়েজ নেই, কারণ এই বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে, কথা বলেন না কেন? বোরকা হবে ঢিলা ঢালা কালো, শরীরের জায়গাগুলো যেন দেখা না যায়, এমন আই টাইট ফিট বোরকা বানিয়েছে, মাজা কয়েন্সি সব চোখের আন্দাজে নিভে নেওয়া যায়। আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান তো তোমার জাল হিসাবে ব্যবহার করে, যুবক মানুষ যারা ওর তো একটু চোখ টিপ দেবে, কথা বলেন না কেন?